আচ্ছা, তাহলে প্রথমে কিছু এক মার্কসের কোশ্চেন আমরা দেখে নিই। এক নম্বরে দেখো, দেখিয়েছি এখানে কোন ক্ষেত্রে বন্ধন শক্তি ও বন্ধন বিভাজন শক্তির মান সমান হয়। দ্বিতীয় কোশ্চেন, সিস্টেমের অবস্থা অপেক্ষকের পরিবর্তন কিসের উপর নির্ভর করে। তিন নম্বর দেখো, এনট্রপি কাকে বলে। চার নম্বর, গিবসের মুক্ত শক্তির একক কি। পাঁচ নম্বর, একটি বিক্রিয়ার উদাহরণ দাও যে ক্ষেত্রে ডেল্টা এইচ গ্রেটার দ্যান ডেল্টা ইউ হবে। ছ নম্বর কোশ্চেন, টি কেলভিন উষ্ণতায় এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এইচ মাইনাস ইউ এর মান কত। আচ্ছা, এবার দেখো সাত নম্বর কোশ্চেন, একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার উদাহরণ দাও যেখানে সিস্টেমের বিশৃঙ্খলা হ্রাস পায়। আট নম্বর কোশ্চেন দেখো, দেখো এই একটা বিক্রিয়া দেওয়া রয়েছে নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া তৈরি করা, এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা ইউ এবং ডেল্টা এইচ এর সম্পর্কযুক্ত সমীকরণটা লেখো। আচ্ছা, ন নম্বর কোশ্চেন দিয়েছি, দেখো স্বাভাবিক স্ফুটনাঙ্কে জলের বাষ্পীভবনের লিনতাপ 40.75 কিলোজুল মোল ইনভার্স, তাহলে বাষ্পীভবনের এনট্রপি পরিবর্তন গণনা করো। এই ধরনের অঙ্ক কিছু প্র্যাকটিস করতে হবে। দেখো আমি অঙ্ক তো এক্স্যাক্টলি সাজেশন হিসেবে দেওয়া সম্ভব নয়, এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। দশ নম্বর দেখো, একটা অঙ্ক দিয়েছি, একটি প্রক্রিয়ায় সিস্টেমে 600 জুল তাপ গ্রহণ করে ও 300 জুল কার্য সম্পন্ন করে, তাহলে এই সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন গণনা করো। ১১ নম্বর দেখো, হেসের সূত্রটি লেখো। ১২ নম্বরে দেওয়া আছে এনট্রপির আলোকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লেখো। আর ১৩ নম্বর দেওয়া আছে দেখো যে কার্য কী ধরনের অপেক্ষক। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসছি হচ্ছে কয়েকটা তিন মার্ক্সের কোশ্চেনের মধ্যে। তিন মার্ক্সের কোশ্চেনগুলো কিন্তু ম্যাক্সিমামই 2+1 আসে, ডাইরেক্ট 3ও কিছু কিছু আসতে পারে, এই ধরনের অঙ্কগুলো যদি আসে। দেখো এখানে আমি একটা হেসের লয়ের থেকে অঙ্ক দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা, তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নিয়েও নিতে পারো বা পিডিএফে এই ধরনের অঙ্ক তোমরা কিছু পেয়েও যেতে পারো। দেখো এখানে ইথার অ্যালকোহলের এনথ্যালপি নির্ণয় করতে বলা হয়েছে আর কিছু দেখো ভ্যালু দেওয়া রয়েছে। তাহলে এই ধরনের হেসের সূত্র থেকে এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসবে, এই অঙ্কটাই আসবে, কথাটা বলতে পারি না, এই ধরনের অঙ্ক আসবে। দেখো এখানে আরেকটা হেসের সূত্রের অঙ্ক দেওয়া রয়েছে, এখানে মোলার দহন এনথ্যালপি মান দেখো অ্যাসিটিলিন কার্বন আর হাইড্রোজেনে দেওয়া রয়েছে, তো এখানে অ্যাসিটিলিন গ্যাসের প্রমাণ গঠন এনথ্যালপি বার করতে বলা হয়েছে, দহন তাপ দেওয়া আছে আর গঠন তাপ বার করতে নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের অঙ্কগুলো হেসের সূত্র থেকে কিন্তু আসে। এছাড়া দেখো এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডেল্টা এইচ আর ডেল্টা এস এর মান যথাক্রমে দেখো দেওয়া রয়েছে এত কিলোজুল আর তো জুল পার কেলভিন পার মোল, তাহলে ডেল্টা জি এর মান কত হবে এটা নির্ণয় করতে বলা হয়েছে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর দেখো এই যে এটা একটা ফার্স্ট লেয়ার অঙ্ক, এটা সেকেন্ড লেয়ার অঙ্ক গেল, এটা ফার্স্ট থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে, 2 মোল আদর্শ গ্যাস 1 অ্যাটমোসফিয়ার চাপে 20 লিটার থেকে 60 লিটার হলো, তাহলে এক্ষেত্রে তার ডাব্লিউ কিউ ডেল্টা ই ডেল্টা এইচ এর মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা এছাড়া ধরো এই যে একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বদ্ধপাত্রে একটি গ্যাসীয় বিক্রিয়া তাপগতি সম্পর্ক ডেল্টা এইচ ইকল ডেল্টা ই প্লাস ডেল্টা এন আর টি, অনেক সময় ডেল্টা ইটাকে ডেল্টা ইউ দিয়েও দেয়, এই প্রমাণটা, এই প্রমাণটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর আইসোকোরিক পদ্ধতিতে কোন রাশিকে ধ্রুবক রাখা হয়। চার নম্বর কোশ্চেন দিয়েছি দেখো, গিবসের মুক্ত শক্তি একটি পরিমাণগত ধর্ম ব্যাখ্যা করো, প্রশমন তাপ কাকে বলে। আর এখানে নেক্সট কোশ্চেনের সঙ্গে দেওয়া আছে, দেখো গিবসের মুক্ত শক্তি পরিবর্তনের সাপেক্ষে কোনো সিস্টেমের স্বতঃস্ফূর্ততা ও সাম্যের শর্ত বিবৃত করো, অর্থাৎ এই ডেল্টা জি এর গ্রেটার দেন লেস দেন কখনো হয় কি না হয় সেগুলো তোমাকে এক্সপ্লেন করতে হবে এখানে। আচ্ছা, এরপর তাপগতিবিদ্যা প্রথম সূত্রটি বিবৃত করো, নিঃসঙ্গ সিস্টেমে সংঘটিত কোনো প্রক্রিয়ার সিস্টেমে আন্তঃশক্তির পরিবর্তন শূন্যের সমান বেশি না কম হয়। আর স্থির চাপে বিক্রিয়ার তাপ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করো, সিপিসিভির মধ্যে যে রিলেশনশিপটা, সিপি মানে সিভি ইকুয়াল টু আর, এটা প্রমাণ করতে হবে। আর সবচেয়ে লাস্ট প্রশ্ন দেখো দিয়েছি, এটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখাও যে সমষ্ণ পরাবর্ত পরিবর্তনে সৃষ্ট কার্য সমষ্ণ অপরাবর্ত পরিবর্তনে সৃষ্ট কার্য অপেক্ষা বেশি হয়। ঠিক আছে, অর্থাৎ এই রিভার্সিবল সিস্টেমে আইসোথার্মালে আর ইররিভার্সিবল সিস্টেমের চেয়ে কার্যটা বেশি হয় প্রমাণ করতে হবে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এই কটা কোশ্চেন তোমরা ভালো করে তৈরি করে ফেলো, আশা করি তোমরা 11-এর অ্যানুয়াল পরীক্ষায় সবকটাই কমন পাবে।